পিৎজা ফ্লেভারে আবারও আমি চলে এসেছি আরও একটি নতুন কুকিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি তৈরি করেছি পান ফ্লেভার্ড কুকিজ। কুকিজগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক পান ফ্লেভার্ড কুকিজ। এই কুকিজটা তৈরি করার জন্য আমার লাগবে একটা পান, কিছুটা গুলকন্দ, আর আমি নিয়ে নিয়েছি পান মশলা। এবার পানটাকে আমি ওটাটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই সবগুলোকে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 60 গ্রাম রুম টেম্পারেচারে থাকা বাটার, আর নিয়ে নিয়েছি 50 গ্রাম গুঁড়ো চিনি। এবার এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানোটা আমার হয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 60 গ্রাম ময়দা, আর দেব 60 গ্রাম কাস্টার্ড পাউডার। আর এর সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এবার এই উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এগুলোকে মেখে নেব। এর মধ্যে আমি যে পানের পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। কুকিজের ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু সুন্দর কালার আসার জন্য এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। গ্রিন ফুড কালারটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমি পান কুকিজ তৈরি করছি পানের মতো দেখতে এবং কালারটাও যদি সবুজ রঙের হয় তাহলে খুব ভালো লাগবে, এই জন্যই আমি কালারটা এখানে ইউজ করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। ডোটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। আমার কাছে এরকম পানের মোল্ড আছে, তাই আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে কুকিজগুলোকে পান শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও পানের শেপ দিয়ে নিতে পারেন। কুকিজগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোর আমি ওটাগুলো তৈরি করব, তাই কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে আমি ওটা লম্বা করে পাকিয়ে নিচ্ছি। এরপর আমি একটা করে পানের বোটা তৈরি করে নেব। আপনারা চাইলে এই কুকিজগুলো হাতের সাহায্যেও পানের মতো তৈরি করে নিয়ে তারপর ছুরি বা কোনো কাঠির সাহায্যে এরকম দাগ দাগ করে শেপটা দিয়ে নিতে পারবেন। কুকিজগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি বেক করে নেব। ওটিজিটাকে আমি 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুকিজগুলোকে বেক করতে দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট কুকিজগুলোকে বেক করব। 15 মিনিট পর কুকিজগুলোকে আমি বাইরে বার করে নিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেছে আমার পান কুকিজ।